আচ্ছা দোস্ত, তুই পরীক্ষা ফেল কেন করস? প্রেমের জন্য, ভালোবাসার জন্য। আমি মনে হয় আমার মনের মানুষকে পেয়ে গেছি তোরা দ্বারা, আমি তোদের ভাবি বানায় আসতেছি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যাদব, তুমি জানো আমি কে? না, আমি তোমার টিচার। কিচ্ছু করার নাই, ম্যাডামকে আমার ভালো লেগে গেছে। লাভ ইউ ম্যাডাম। আজকে যেহেতু আমার প্রথম ক্লাস তোমাদের সাথে, আজকে কোনো ক্লাস হবে না, আজকে আড্ডা হবে। তাহলে ম্যাডাম লেকের পারে চলুন। তুমি আর আমি একই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। তুই কিন্তু আমার ক্লাসমেট ছিলি, এখন তো তোর আমার প্রেমের মধ্যে কোনো বাধা নাই। কি, আমার ভালোবাসবি তো? জীবনেও না। ম্যাডাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? আমার বয়ফ্রেন্ড আছে কি না আছে এইটা জানার জন্য তুমি এত রাতে বাসা আসছো? কোন কোন টপিকে দুর্বল তুমি? আল্লাহর রহমতে আর আব্বাজানের দোয়ায় আমার সব সাবজেক্টে সমস্যা। এই বেটা, গার্লফ্রেন্ড পায়া বন্ধু বান্ধব সব ভুলে গেছো? আমি ওর গার্লফ্রেন্ড না, আমি ওর টিচার। ও সবসময় মেলে ঘুরে, তো এই জন্য ভাবছি আপনারা সে পড়ায় ফেলাইছে। তুমি ভার্সিটি আসো, তোমার প্রেম করার মজা আমি বুঝাচ্ছি। এত সুন্দর একটা মেয়ে আমার সামনে বসে থাকলে আমি কিভাবে পড়বো? তারে দেখলে আমার পড়তে ইচ্ছা করে না, আমার প্রেম করতে ইচ্ছা করে। তুই আমার ঘরে জন্ম নিয়ে এত খারাপ হইলে কিভাবে বলতো? তুমি খারাপ হইছো তাই আমি খারাপ হইছি। যে জীবনে আমি ভালোবাসার মানুষকে পেলাম না, এই জীবন রেখে আমার কি হবে? আমি বরং অসুস্থই হয়ে যাই। তুমি যদি এবার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিই। আমি শুধু পাশই করব না, এত পড়াশোনা করব, আমি সবার থেকে বেশি নাম্বার পাবো। আপনি সারপ্রাইজটা রেডি রাখেন, আই উইল সি ইউ। আমি আর প্যারা নিতে পারবো না। মোবাইলের টক টাইম শেষ, ইন্টারনেট শেষ, দোকানে যাও, অফার দেখো, আবার রিচার্জ করো, আমার আর প্যারা ভাল লাগে না। বন্ধু, তোর প্যারা আর আমাদের মধ্যে ডালিস না। মাই টেলিটক অ্যাপ ডাউনলোড কর, প্যারা ছাড়া রিচার্জ কর, পছন্দ মতো মিনিট আর ইন্টারনেট প্যাকেজ বেছে নে। আমি এখন মিস প্যারা নই, আমি এখন মিস সারা। টেলিটক, আমাদের ফোন।